ভাইয়ার, আপনাদের নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লাইটিং কুমির অথবা ক্রোকোডাইল। লাইটিং ক্রোকোডাইল এটা হচ্ছে অনেকটা যে কুমির আছে সেই কুমিরের মতন, যদিও এটি একটি খেলনা। সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা উপরে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, যেহেতু হচ্ছে ক্রোকোডাইল কুমির পানির সাথে আছে এবং হচ্ছে বনের সাথে হচ্ছে সম্পর্ক রিলেটেড, সেহেতু হচ্ছে এরকমভাবে ওই দৃশ্যটা ওরকমভাবে দেওয়া হয়েছে। খুব কোয়ালিটি একটা প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট, এটা চায়না হয়ে থাকে, কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ দেশি। আর এখানে দৃশ্যটা খুবই সুন্দর, একদম হচ্ছে অনেকগুলো ক্রোকোডাইলের ছবি দেওয়া আছে, আর এপাশে কিন্তু দুপাশে কোম্পানির নাম এবং হচ্ছে লোগো দেওয়া আছে, আর এপাশে লেখা আছে লাইটিং কুমির। চলুন হচ্ছে কথা না বলে আপনাদের প্রোডাক্টটা আনবক্সিং করে দেখাই। আনবক্সিং করে নিলাম। আনবক্সিং করার পর এটা হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম অনেকটা দেখতে হচ্ছে কুমিরের মতন, খুব চমৎকার এবং হচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, আপনারা সেই জিনিস এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে উপর হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে আমাদের আজকের প্রোডাক্টটা। এখানে হচ্ছে অনেকগুলো কালারের মিশ্রণ তৈরি করা হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে চারটা কালার মিশ্রণ তৈরি করা হয়েছে, খুব দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর হচ্ছে এখানে কিন্তু আমরা যখন হচ্ছে ব্যাটারি লাগাই নেবো, এটা কিন্তু ব্যাটারি অপারেটর, তিনটে পেন্সিল ব্যাটারি লাগবে, আমরা যখন ব্যাটারি লাগাই নেবো এখানে কিন্তু সম্পূর্ণটাতে 3D লাইট জ্বলবে এবং হচ্ছে মিউজিক হবে, অনেক সুন্দর। আর এই যে এই পাশে হচ্ছে আমাদের ব্যাটারিটা, ব্যাটারিটা কীভাবে লাগাবেন সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে তিনটা ব্যাটারি লাগবে, আমরা এখন হচ্ছে ব্যাটারি লাগাই নেবো, আপনি যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আমি আমার মন মতন ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করছি। ব্যাটারি লাগানো হয়ে গেল, আপনারা সেই জিনিস এখানে দেখতে পাচ্ছেন, ব্যাটারি লাগানো হয়ে গেল। এখন হচ্ছে কীভাবে লাগাবো, আপনারা হচ্ছে এটা লাগানোর জন্য একটু ঝামেলা পড়তে হয়, কিন্তু কোম্পানি যে লোগোটা দেওয়া আছে ওই লোগোটা হচ্ছে আমরা সবসময় হচ্ছে সামনের দিকে দিব, বাস লাগানো হয়ে গেল খুব সহজে। এখন এটা হচ্ছে আপনাদেরকে চালাই দেখাবো, এটা কী অবস্থা কীভাবে চলে সেই জিনিস এখন আপনাদেরকে দেখাবো। চলুন হচ্ছে আপনাদেরকে সেই জিনিসের চালান দেখাই। এবার একটা সুইচ দেওয়া আছে, সুইচটা অন করার সাথে সাথে কিন্তু এখানে হচ্ছে লাইট এবং হচ্ছে মিউজিক হবে।